নমস্কার বন্ধুরা, মায়ের রান্না এন্ড ভিডিও ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের একটা জল তৈরি করে দেখাবো, যে জলটা খেলে সত্যি আমাদের শরীরে যেন একটা ম্যাজিকের মতো হয়ে যাবে। এই জলটা কিন্তু যেমন তেমন জল বলে অবহেলা করবেন না। এই জল যদি আপনারা নিয়মিত প্রতিদিন সকালে খান এবং খাবার 2 ঘন্টা, মানে দুপুরের খাবার অর্থাৎ লাঞ্চ করার 2 ঘন্টা পর যদি আপনারা এই জল খান, আপনাদের অনেক কিছু উপকার হবে। যেমন আমরা সবাই মাথার যন্ত্রণায় ভুগি, তারপর জয়েন্টে ব্যথা, মোটা কি রোগা কি, এখন প্রত্যেকটা মানুষই কিন্তু জয়েন্টে ব্যথাতে ভীষণ ভুগছেন। আর তাছাড়াও আমাদের অ্যাসিডিটি হচ্ছেই। এই জল প্রতিদিন খেলে অ্যাসিডিটি থেকে আমরা অনেক দূরে থাকতে পারবো। আসুন আমরা এই জলটা তৈরি করে নিই। আর কখন খাবেন, কিভাবে খাবেন তাও আমি আপনাদের জানিয়ে দেব। ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে অনুরোধ করছি, এখনো পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেছেন সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখবেন, যাতে করে এই চ্যানেলের সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে আগে পৌঁছয়। আর যদি আপনাদের আমার ভিডিওগুলি পছন্দ হয়ে থাকে, লাইক দিতে ভুলবেন না, নিজেদের মধ্যে শেয়ার করবেন। দেখুন, এখানে আমি 1 লিটার জলের বোতল নিয়েছি, আর এটা নর্মাল জল, কোনো ফ্রিজে রাখা জল নয় কিংবা কোনো বাসি জল নয়, এটা আমি জাস্ট এই কলের থেকে ভরে বোতলে রেখেছি। বোতলের ঢাকনা আমি খুলে দিলাম। নিয়েছি একটা শশা, শশাটাকে আমি কেটে নেব। খোসা সহ আমি শশাকে এইভাবে ছোট ছোট করে চারফালি করে নিয়েছি। আপনারা এর থেকে ছোটও করতে পারেন, আমি এ সাইজ নিয়েছি। এরপর আমি এই বোতলের জলে শশার টুকরোগুলো প্রবেশ করিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট ছোট 2টো পিস করে নিয়েছি লেবু। এরপর আমি এই জলে দিয়ে দিচ্ছি। এখন এই জলটা ভালোভাবে আমি ঝাঁকিয়ে রেখে দিচ্ছি, আর পুরো রাত এটা আমি রেখে দেব। এই জলটা আমি 1 থেকে 1.5 দিন ব্যবহার করতে পারবো। প্রতিদিন সকালে খালি পেটে এই বোতলের জল ছেঁকে আপনারা কাপে করে 1 কাপ কিংবা 2 কাপ খেয়ে নিতে পারেন। দুপুরে ভাত খাওয়ার ঠিক 2 ঘন্টা পরে আপনারা এই জল আবার ব্যবহার করবেন, 1 কাপ কিংবা 2 কাপ। এইভাবে আপনারা 1 দিন কিংবা 1.5 দিন পুরো ব্যবহার করতে পারেন। আবার আপনারা এই জল তৈরি করবেন, যে জল বাড়তা থাকবে সেই জল আপনারা ফেলে দিয়ে আবার নতুন জল তৈরি করবেন। এই জল আপনারা নিয়মিত যদি খান, আপনাদের খিদে বাড়বে, অ্যাসিডিটি যাবে দূরে, মাথার যন্ত্রণায় যারা ভুগি তারা অনেকটাই মুক্তি পাবো। তাহলে আজকের টিপস আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন। নিয়মিত এটা করুন, আপনাদের বাইরে থেকে বাজারের থেকে কিনে কোনো গ্যাসের ওষুধ খেতে হবে না, বদহজম হবে না, আর শরীর সুস্থ থাকবে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করি। বিভিন্ন ঘরোয়া টিপস নিয়ে আমি আপনাদের কাছে আবার আসবো। ধন্যবাদ।